দর্শক, আপনারা দেখছেন যুগান্তর লাইভ। আর যুগান্তর লাইভে আমরা বর্তমানে অবস্থান করছি রাজধানী প্রেস ক্লাবের সামনে। এবং আপনারা দেখছেন যে এখানে শিক্ষানবিশ আইনজীবীরা আসলে তাদের যে লিখিত পরীক্ষা বাদ দিয়ে মৌখিক পরীক্ষার মাধ্যমে অ্যাডভোকেট হিসাবে অর্থাৎ আইনজীবী হিসাবে নিয়োগের দাবিতে আসলে তারা মশাল মিছিল করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষানবিশ আইনজীবীদের কয়েক শতাধিক শিক্ষানবিশ আইনজীবী মূলত আন্দোলন করছেন। এবং আপনাদের যদি আমি একটু জানিয়ে রাখি যে শিক্ষানবিশ আইনজীবীরা মূলত কিন্তু 9 জুন থেকে এখানে আন্দোলন করছেন। এবং আপনারা জানেন যে প্রায় 90,000 শিক্ষার্থীর মধ্য থেকে কিন্তু এই শিক্ষানবিশ আইনজীবীরা অর্থাৎ তাদের প্রেরিত পেয়েছিল কিন্তু 12,800 বেশি শিক্ষার্থী। এবং শিক্ষার্থীরা যেটি বলছে এবং এখানে আন্দোলনরত শিক্ষানবিশ শিক্ষার্থীরা আইনজীবীরা যেটি বলছেন যে আসলে দাবিতে আসলে কতটুকু যৌক্তিক, কেন আসলে আপনার কাছে একটু আপনাদের দাবি সম্পর্কে জানতে চাই। আমাদের যারা 17-19 এমসিকিউ উত্তীর্ণ হয়েছে, আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে রিটার্ন পরীক্ষা স্কিপ করে ভাইবা দিয়ে তালিকা উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের এই আন্দোলন। আপনারা এর আগে কী কী কর্মসূচি নিয়েছেন? আমরা অনেক কর্মসূচি নিয়েছি। আমরা আজকে 135 দিন পর্যন্ত অহিংসভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা এর আগে মানব বন্ধ করেছি, বিক্ষোভ মিছিল করেছি, আমরা অনশন করেছি, আমরা আজকে মশাল মিছিল করছি,
কালকে আমরা গণ স্বাক্ষর করবো, পরের দিন আমরা মহাসমাবেশ করবো, যতক্ষণ পর্যন্ত আমরা মেলা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আপনাদের কর্তৃপক্ষ কি আপনাদের কোনো আশ্বাস দিয়েছে কিনা? আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন, আসলে কেউ সমাধানে আসছেন না, করছেন আশ্বস্ত করছেন, আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যুক্ত রয়েছি আসলে শিক্ষানবিশ আইনজীবীদের যে মশাল মিছিল সেখান থেকে, এবং আমরা দেখছি যে এখানে কয়েক শতাধিক শিক্ষানবিশ আইনজীবী আসলে মশাল মিছিল করছেন, এবং তাদের দাবি হচ্ছে যে এই করোনাকালীন সময়ে আসলে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লিখিত পরীক্ষা বাতিল করে তারা যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন 12,800 মতো শিক্ষার্থী, তাদেরকে ভাইবার মাধ্যমে আসলে সিলেক্টেড করে বা উত্তীর্ণ করে আসলে আইনজীবী হিসাবে তালিকাভুক্তির দাবিতে মূলত তারা আসলে আন্দোলন করছেন। এবং আমরা কথা বললাম আন্দোলনকারীদের একজন সংগঠকের সাথে, তিনি যেটি বললেন যে তারা আসলে 135তম দিন তাদের আন্দোলনের, এবং ইতোপূর্বে তারা হাইকোর্ট বার কাউন্সিল লের সামনে, হাইকোর্টের সামনে তারা অবস্থান কর্মসূচি করছে, এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই শিক্ষানবিশ আইনজীবীরা আসলে প্রেস ক্লাবের সামনে আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে কিছুদিন আগে তারা আসলে টুঙ্গিপাড়াতেও আসলে অনশন প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা বলছেন যে আসলে বিভিন্ন সময় আসলে কর্তৃপক্ষ তাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিলেও আসলে কাজের কাজ কিছু হয়নি, এবং তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন, তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল আসলে রাজধানীর প্রেস ক্লাব বর্তমানে অবস্থান করছে মৎস্য ভবনের সামনে, এবং আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তাদের এই মিছিলটি শাহবাগ চত্বর প্রদক্ষিণ করে আবারও প্রেস ক্লাবে এসে শেষ হবে। তো এই ছিল আসলে শিক্ষানবিশ আইনজীবীদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। আপনারা যেখান থেকে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।